আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ফুরি আসছে তেলের ভান্ডার, কি ঘটতে চলেছে সৌদি আরবের ভাগ্যে? এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, চীন তাইওয়ান উত্তেজনার আজ কি পড়বে বাংলাদেশে? শস্যবাহী জাহাজ কোথায় জানে না ইউক্রেন, যে কোনো ভিসাতেই করা যাবে ওমরা। কেন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চান পুতিন? যে কারণে ডলার কেনা বেচায় দামের সীমা বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক। বাবার জন্য পাত্রীছে ফেসবুকে ছেলে স্ট্যাটাস, তারপর যা ঘটল। হিরো আলমের সঙ্গে অভিনয় প্রসঙ্গে যা বললেন মিশা সদাগর। স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া দণ্ডনীয় অপরাধ যে দেশে, বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। ফুরি আসে তেলের ভান্ডার, কি ঘটতে চলেছে সৌদি আরবের ভাগ্যে? গোটা দুনিয়ায় তেলের বাজার নিয়ন্ত্রণ করে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য বলতে সামনে ভেসে ওঠে তেল সম্পদের অট্টালিকা। তেল থেকে তাদের সরকারি আয় ব্যয় নির্বাহ হয়। উপসাগরীয় সহযোগিতা সংস্থা বা জিসিসি ভুক্ত দেশগুলোর অর্থনীতি চাকা ঘোরে তেল সম্পদের শক্তিতে, কিন্তু সামনের বছরগুলো তাদের জন্য হয়ে উঠছে কঠিন। বদলে যাচ্ছে পরিস্থিতি, ফুরি আসছে তেল সম্পদ, ফলে বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে টিকে থাকার জন্য এখন বিকল্প অর্থনীতির দিকে ঝুঁকতে হচ্ছে। তেল নির্ভরতা থেকে বেরিয়ে আসতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার দেশের অর্থনীতিকে তথ্য প্রযুক্তি ও পর্যটন নির্ভর করতে রাষ্ট্রীয় সংস্কার করছেন, তবে তার পরিকল্পনা কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে বিশ্লেষকদের সন্দেহ রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে, গালফভুক্ত বা এটিএম দেশগুলোর অর্থ দ্রুত ফুরিয়ে আসছে। এসব দেশের অর্থনীতি সম্পূর্ণ তেলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। যদি তারা তেলের ওপর নির্ভরশীলতা কমাতে না পারে বা বিকল্প অর্থনীতির পথ খুঁজে বের করতে না পারে, তাহলে আগামী 15 বছরের মধ্যে তাদের জমা হওয়া $2,00,000,000 শেষ হয়ে যাবে। বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম $100। দেশগুলোর সরকারি ব্যয় মেটাতে যে পরিমাণ অর্থ দরকার, তাতে যদি তারা বর্তমান হারে তেল উৎপাদন করতে থাকে, তাহলে 2051 সালের মধ্যে তাদের অর্থ শেষ হয়ে যাবে। আর যদি তেলের দাম ব্যারেল প্রতি $20 কমে যায়, তাহলে 2027 সালের মধ্যে তা শেষ হয়ে যাবে। দুনিয়া এগিয়ে যাচ্ছে দ্রুত, নতুন নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ছে, জ্বালানি হিসেবে তেলের বিকল্প তৈরি হচ্ছে, জীবাংশ জ্বালানির ব্যবহার নিয়ে প্রযুক্তি খাত অনেক দূর এগিয়েছে। তাছাড়া বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রবৃত্তির ক্ষেত্রে তেলের ওপর নির্ভরশীল কমেছে, সামনের দিনে সেটি আরও কমতে থাকবে, ফলে আরবরা তেল নির্ভরশীল থাকলে নিজেদের অবস্থান ধরে রাখতে ঝুঁকিতে পড়বে। অঢেল সম্পদের কারণে আরবরা যে মানে জীবনযাত্রা অভ্যস্ত হয়ে উঠেছে, তা থেকে তাদের বেরিয়ে আসা সহজ নয়। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো 2022 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে $48.4 বিলিয়ন রেকর্ড মুনাফা করেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, চীন তাইওয়ান উত্তেজনার আঁচ কি পড়বে বাংলাদেশে? চীন তাইওয়ান উত্তেজনা ঘিরে বাংলাদেশের সরাসরি প্রভাব না পড়লেও বাংলাদেশে গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে মনে করেন বিশ্লেষকরা। পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার উত্তেজনা দক্ষিণ এশিয়াতেও নীরবে প্রভাব ফেলবে। এছাড়া বাংলাদেশে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেরই একটি অংশ। ভৌগোলিক অবস্থানের কারণে কারোর সঙ্গে শত্রুতা নয়, এবার সবার সঙ্গে বন্ধুত্ব এমন নীতির পরেও ভূরাজনৈতিক যে যুদ্ধ চলেছে তাতে বাংলাদেশের ভূমিকাও গুরুত্বপূর্ণ। চীন তাইওয়ান উত্তেজনার আগুনে যুক্তরাষ্ট্রের ঘি ঢালা দুটি কারণ দেখেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে যুক্তরাষ্ট্র মনে করে সাম্প্রতিক সময়ে দক্ষিণ চীন সাগরে চীন যেভাবে তাদের আধিপত্য বিস্তার করে চলেছে, তাতে বেজিং যে কোনো মুহূর্তে তাই পেতে সামরিক অভিযান শুরু করতে পারে। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র যে আধিপত্য বিস্তার করতে চায় তার বার্তা দিতেই বেজিং এর সঙ্গে নতুন করে দ্বন্দ্বে জড়াচ্ছে ওয়াশিংটন, আর এক্ষেত্রে তাইওয়ানকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ এতদিন নিরপেক্ষ অবস্থানে থাকলেও তবে সংঘাত শুরু হলে সেই অবস্থানে থাকা দেশের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য সহযোগী চীন, চীনের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটলে দেশের অর্থনীতিতেও তার প্রভাব পড়বে বলে মনে করেন তারা। আবার তাইওয়ান বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাণকারী অঞ্চল, ইলেকট্রনিক্স খাতে ব্যবহৃত এসব চিপ সরবরাহ ব্যাহত হলে বিশ্বের উপর যে প্রভাব পড়বে তার আঁচ পড়তে পারে বাংলাদেশেও। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, শস্যবাহী জাহাজ কোথায় জানে না ইউক্রেন। ইউক্রেনের ওডিশা বন্দর থেকে গত 1 আগস্ট শস্য নিয়ে বের হয় সিয়েরা লিওনের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ রাজনী। যুদ্ধ শুরু হওয়ার 5 মাস পর কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি করতে চুক্তি করতে সম্মত হয় রাশিয়া ও ইউক্রেন। এই চুক্তি অনুযায়ী ওডিশা থেকে শস্য নিয়ে বের হয় রাজনী নামে জাহাজটি। লেবাননে অবস্থিত ইউক্রেনের দূতাবাস জানিয়েছে বর্তমানে তারা জানেন না জাহাজটি কোথায় আছে। 26,000 মেট্রিক টন শস্যবাহী ও জাহাজটির গন্তব্য ছিল মধ্যপ্রাচ্যের শেষ লেবাননের বৈরুত বন্দর। ওড়িশা থেকে বৈরুতে যাওয়ার পর শস্যগুলোর ক্রেতা সেগুলো গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, কারণ তাদের কাছে অনেক দেরিতে পণ্য এসেছে। এরপর সেটি বৈরুত ছেড়ে যায়। শোনা গিয়েছিল সিরিয়া গিয়ে ভিড়বে এ জাহাজ। এদিকে জাহাজের খোঁজ না জানায় বিষয়ে একটি বিবৃতিতে ইউক্রেনের লেবানন দূতাবাস বলেছে, আমরা এখন জানি না জাহাজটির অবস্থান কোথায় এবং এটির গন্তব্য কোথায়। আমাদের কাছে তথ্য আছে জাহাজটির পণ্য ইতিমধ্যে কয়েকবার পুনরায় বিক্রি করা হয়েছে।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যেখানে ভিসাতে করা যাবে ওমরা। ওমরা পালনে বিদেশিদের জন্য ভিসা ব্যবস্থাপনা আরও সহজ করছে সৌদি আরব। এখন থেকে ওমরার জন্য আলাদাভাবে ভিসা না নিলেও চলবে। সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, ট্যুরিস্ট সহ যে কোনো ধরনের ভিসাতেই সৌদি আরব গেলে ওমরা পালন করা যাবে। সেই সঙ্গে 5 বছরের কম বয়সীদের জন্য মক্কা গ্র্যান্ড মসজিদে প্রবেশে বাড়তি কোনো অনুমতি নিতে হবে না। সৌদি আরব তাদের নেয়া ভিশন 2030 সামনে রেখে আমলাতন্ত্রকে সহজ করতে ও হজ যাত্রীদের দেশটিতে আরও বেশি আকৃষ্ট করতে এমন বিভিন্ন সুবিধা দেবে আরব নিউজের খবরে বলা হয়েছে। বিশ্বের 49 দেশের জন্য ট্যুরিস্ট ভিসার সুবিধা দেওয়া হবে বলে সৌদির হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে। এসব দেশ থেকে অনলাইন ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। মন্ত্রণালয় বলছে, ই ভিসার আবেদনের পর যারা যোগ্য বিবেচিত হবেন তাদের সৌদি বিমানবন্দর থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং শেনজেন ভিসাধারীরা সৌদি আরবে গিয়ে ঘোরাফেরার পাশাপাশি চাইলে উমরা পালন করতে পারবেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চান পুতিন। উত্তর কোরিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ এবং গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাপানের শাসন থেকে উত্তর কোরিয়া স্বাধীন হওয়ার বার্ষিকী উপলক্ষে দেশটির নেতা কিম জং উনকে লেখা এক চিঠিতে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রেসিডেন্ট পুতিন। সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএন এর বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি। চিঠিতে পুতিন বলেছেন, ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের স্বার্থে প্রয়োজন। এমন সম্পর্ক কোরীয় উপদ্বীপ এবং উত্তর ও পূর্ব এশিয়ার পুরো অংশে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করবে। উত্তর কোরিয়া নেতা কিম জং উন নিজেও প্রেসিডেন্ট পুতিনকে একটি চিঠি পাঠিয়েছেন। এতে কিম জং বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের উপর বিজয় লাভের মধ্য দিয়ে উত্তর কোরিয়া এবং রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে চলেছে। দুই দেশের এই কৌশলগত সহযোগিতা ও সমন্বয় শত্রুদের সামরিক বাহিনী হুমকি উস্কানিতে হতাশ করেছে। গত মাসে উত্তর কোরিয়া ইউক্রেন থেকে স্বাধীন হয়ে যাওয়া দোনেস্ক এবং লুহানস্ক প্রজাতন্ত্রকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি মূলত রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের নজির। উত্তর কোরিয়া এই স্বীকৃতির কারণে ক্ষুব্ধ ও ইউক্রেন পিয়ংইয়ং এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, যে কারণে ডলার কেনা বেচায় দামের সীমা বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক। ডলার কেনা বেচায় দামের ব্যবধান সর্বোচ্চ কত হতে পারবে তা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যে দরে ডলার কেনা হবে বিক্রির দাম তার চেয়ে সর্বোচ্চ 1 টাকা বেশি হতে পারবে বলে জানানো হয়েছে। রোববার বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশন ব্যাংকার্স বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ব্যাংকগুলো যে দরে ডলার কিনবে তার সঙ্গে বিক্রয় মূল্যে একটি সিলিং করতে হবে। সব ব্যাংক এটি ফলো করবে বলে তারা জানিয়েছে। আমদানি ব্যয় অস্বাভাবিক বাড়ায় বড় অঙ্কের বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। দেখা দিয়েছে ডলারের তীব্র সংকট কমেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। এমন পরিস্থিতিতে আমদানি লাগাম টানতে নানা শর্ত আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাবার জন্য পাত্রী চেয়ে ফেসবুকে ছেলে স্ট্যাটাস, তারপর যা ঘটলো। বাবার একাকিত্ব দূর করতে পাত্রী খুঁজছিলেন ছেলে। এ নিয়ে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছিলেন মনিরুল ইসলাম নামের এক যুবক। স্ট্যাটাসে বাবার একটি ছবি যুক্ত করেছেন তিনি। সে সঙ্গে কেন এমন সিদ্ধান্ত নিতে চলেছেন সে কথাও সেখানে তিনি উল্লেখ করেছেন। সোমবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার বাসিন্দা মনিরুল ইসলাম তার নিজস্ব ফেসবুক ওয়ালে বাবার একটি ছবি দিয়ে স্ট্যাটাস দেন। মনিরুল ইসলাম উপজেলা সদরের মাস্টার পাড় এলাকার বাসিন্দা। তিনি একটি দৈনিক পত্রিকার সাপাহার উপজেলা সংবাদদাতা হিসেবে কাজ করছেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, হিরো আলমের সঙ্গে অভিনয় প্রসঙ্গে যা বললেন মিশা সওদাগর। এবার হিরো আলম নিয়ে কথা বলেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। হিরো আলমের সঙ্গে সিনেমা অভিনয় করতে কোনো আপত্তি নেই বলে জানান এই অভিনেতা। এক সাক্ষাৎকারে মিশা সওদাগর বলেছেন, হিরো আলম জানে নিজেকে কিভাবে ফোকাস আনতে হবে। সে অবশ্যই ট্যালেন্ট, এখন সেটি আন্তর্জাতিক রূপ নিয়েছে। তার সঙ্গে স্ক্রিন শেয়ার না করার কিছু নেই, সে মানুষ তো। যদি আমার ক্যারেক্টার পছন্দ হয় অবশ্যই করব, সঙ্গে দেখব সেখানে আর কে কে অভিনয় করছে। সে তো অভিনয় করছে, পর্নোগ্রাফি করে না। তবে কি হিরো আলম বাংলাদেশের শীর্ষ তারকাদের অন্যতম? গুগল সার্চে এমনটা দেখা যাচ্ছে। এ বিষয়ে আপত্তি জানালেন মিশা, বললেন তাকে বাংলাদেশের শীর্ষ তারকা বললে সেটি অবশ্যই বিব্রতকর। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, স্ত্রী জন্মদিন ভুলে যাওয়া দণ্ডনীয় অপরাধ যে দেশে। বিশ্বের একের দেশে আইন ও রীতিনীতিতে পার্থক্য আছে। সমাজ যাতে সুষ্ঠুভাবে চলতে পারে তা নিশ্চিত করতেই চালু হয় নিয়ম নীতি ও আইন কানুন। দেশভেদে তাই আইনও পার্থক্য দেখা যায়। কোথাও যে কাজ সাধারণ একই কাজ অন্য দেশে অপরাধ। যেমন সুইডেনের সরকারি অনুমতি ব্যতীত ঘরে রং করা নিষিদ্ধ, আবার সুইজারল্যান্ডে রাত 10টার পর টয়লেটে ফ্ল্যাশ করা অপরাধ হিসেবে বিবেচিত। যুক্তরাষ্ট্রের ওহিওতে হান্টিং লাইসেন্স না থাকলে ঘরের ইঁদুর মারা বেআইনি। ঠিক একইভাবে এমন একটি দেশ আছে যেখানে স্ত্রী জন্মদিন ভুলে যাওয়া দণ্ডনীয় অপরাধ। এ কারণে সে দেশের অনেক পুরুষকে জেলে যেতে হয়। প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পলিনেশিয়ান এলাকায় সামোয়া নামে একটি সুন্দর দ্বীপ আছে, সেখানে চালু আছে এই আইন। স্বামী যদি স্ত্রীর জন্মদিন ভুলে যান তাহলে তাকে যেতে হয় জেলে। সামোয়ার আইন অনুযায়ী স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া একটি বড় অপরাধ। স্ত্রী যদি এই অপরাধীয় বিষয়কে পুলিশের কাছে অভিযোগ জানান তাহলে স্বামীকে লক আপে যেতে হতে পারে। তবে প্রথমবারে যদি কেউ তার স্ত্রীর জন্মদিন ভুলে যান তাহলে পুলিশ তাকে সতর্ক করে দেন যাতে পরবর্তী সময় তিনি ওই ভুল না করেন। যদি ওই ব্যক্তি আবারও একই ভুল করেন তাহলে তাকে শাস্তির আওতায় যেতে জেলে আটকে রাখা হয়।